স্টুডেন্ট, কখনো খেয়াল করে দেখেছো যে প্রধানমন্ত্রী সুরক্ষা বলয়ে কয়েকজন কমান্ডো হাতে কালো সুটকেস নিয়ে ঘোরাফেরা করে? এমনকি প্রধানমন্ত্রী যদি কোনো মন্দিরের গর্ভগৃহেও যায়, তাহলেও অন্তত একজন কমান্ডো হাতে সেই কালো সুটকেস নিয়ে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হয়। এখন কি থাকে এই কালো সুটকেসে? কেউ কেউ বলে যে পরমাণু শক্তিধর রাষ্ট্রের প্রধানের সঙ্গে সবসময় পরমাণু বোমা সুইচ থাকে ওই সুটকেসের মধ্যে। এটা তো হতে পারে না। জোকস আপার্ট, তাহলে সত্যি সত্যি ওই কালো সুটকেসের মধ্যে থাকেটা কি? মাই ডিয়ার স্টুডেন্ট, প্রধানমন্ত্রী সুরক্ষা ব্যবস্থায়, প্রধানমন্ত্রী সুরক্ষা বলয়ে এরকম আরও কতগুলো রহস্যময় ব্যাপার স্যাপার থাকে যেগুলো জানলে তোমরা অবাক হবে। আর আজকের ক্লাসে আমরা প্রধানমন্ত্রী সুরক্ষা ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, এবং সঙ্গে সঙ্গে ধান ভান্তা শিবের গীতের মতো অন্যান্য ভিআইপি এবং ভিভিআইপিরা যে যে সুরক্ষা বলয়গুলো পায়, যেমন জেড, জেড প্লাস, তার ডিটেলসটা আমরা আলোচনা করব। এই ক্লাসের শেষে অ্যাজ ইউজুয়াল যে পিডিএফটা দেখে আমি তোমাদেরকে পড়াচ্ছি সেই পিডিএফটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি না টেনে দেখো, তারপর ধীরে সুস্থে ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটাও তোমরা ডাউনলোড করে দিও। তো চলো শুরু করি আজকের ক্লাস, সিকিউরিটি ক্যাটাগরি অফ ইন্ডিয়া। তো তার আগে নিজের পরিচয়টা একবার দিয়ে নিই, সকলেই চেনো আমাকে, আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার, অ্যান্ড ইউ অল আর ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আর তিনটে সুসংবাদ, তোমরা অলরেডি নিশ্চয়ই জানো যে যারা 2022কে লক্ষ্য করে এখন থেকেই WBCS এর প্রিপারেশনটা শুরু করেছো, তাদের জন্য একটা 10 মাসের অনলাইন ব্যাচ আমরা শুরু করেছি। যারা 2021 প্রিলিমিনারি পরীক্ষাটা দেবে, প্রিপারেশনে আছো বা প্রিপারেশনটা শুরু করবে, তোমরা জানো যে 2021 প্রিলিমসটা পিছিয়ে গেছে, তাদের জন্য একটা ফ্রেশ অনলাইন ব্যাচ আমরা শুরু করেছি। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের জন্য পরিশ্রম করছো বা প্রিপারেশনটা শুরু করবে, তাদের জন্যও কিন্তু একটা অনলাইন কোর্স আমরা শুরু করেছি। এই তিনটে কোর্সের যে কোনো একটাতে যদি অ্যাডমিশন নিতে হয়, তাহলে এই নম্বরে ফোন করে এখনই নামটা এনরোল করে নাও। তো চলো আজকের ক্লাস শুরু করি, সিকিউরিটি ক্যাটাগরি ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে সিকিউরিটি, এই সিকিউরিটি কারা পায়? ভারতবর্ষের ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, বা ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যারা তাদেরকে একটা সুরক্ষা দেওয়া হয়। এই সুরক্ষা যারা পায় তাদের মধ্যে তোমরা জানো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, পিএম, তাই না, বিভিন্ন বড় দপ্তরের মন্ত্রী, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্টের জাজ, বিভিন্ন পদাধিকার বলে বা বিভিন্ন বড় বড় যারা মানুষ তাদেরকে সুরক্ষা দেওয়া হয়। ভারতবর্ষে মূলত 4 রকমের সুরক্ষা বলয় রয়েছে, এগুলো হচ্ছে জেড প্লাস, জেড, ওয়াই এবং এক্স। এই 4টে ছাড়াও আর একটা স্পেশাল টাইপের সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যেটাকে বলে SPG, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। যদি এই SPGটা শুধুমাত্র প্রধানমন্ত্রীকেই দেওয়া হয়, আমরা ধীরে সুস্থে আলোচনা করব। তাহলে এই যে সুরক্ষা ব্যবস্থা কারা দেয়, কারা দেয়? ভারতবর্ষের সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত করে 5 রকমের কমান্ডো। এই 5 রকমের কমান্ডোরা হলেন, প্রথমটা লিখে রাখো SPG, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। নেক্সট হচ্ছে NSG, যাদের বলে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। 3 নম্বর হচ্ছে ITBP, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। এবং 4 হচ্ছে CRPF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এবং 5 হচ্ছে CISF, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এই 5 ধরনের যে কমান্ডো, যাদের নাম আমি উল্লেখ করলাম, এই 5 ধরনের কমান্ডো এবং প্রয়োজনে সেই রাজ্যের পুলিশ একসঙ্গে মিলে কোনো ভিআইপি বা ভিভিআইপিকে সুরক্ষা দেয় বা সুরক্ষা বলয় তৈরি করে। এখন আমরা একটা একটা করে এই সুরক্ষাগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে SPG ক্যাটাগরি সিকিউরিটি। এই SPG ক্যাটাগরি সিকিউরিটি ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ থাকে। আরও অবশ্য এখানে বলে রাখা দরকার যে ভারতবর্ষে যদি কোনো ভ্রমণরত রাষ্ট্রনায়ক, যদি ওবামা আসে, ট্রাম্প আসে, জন বার্ডেন আসে বা অন্য কোনো রাষ্ট্রের প্রধান আসে, তাহলে তারাও কিন্তু প্রধানমন্ত্রীর মতোই SPG সুরক্ষা ব্যবস্থাটা পায়। এখানে একটা কথা বলে রাখা দরকার যে ইন্দিরা গান্ধীর অ্যাসিনিয়েশনের পর, অর্থাৎ হত্যাকাণ্ডের পর, ইন্দিরা গান্ধীর পরিবারের সকল সদস্যকেও কিন্তু এই SPG সিকিউরিটি আন্ডারে রাখা হয়েছিল। কিন্তু 8ই নভেম্বর 2019 সালে ইন্দিরা গান্ধীর পরিবারের ওপর থেকে কিন্তু এই সুরক্ষা বলয়টাকে তুলে নেওয়া হয় এবং তার বদলে তাদের প্রত্যেককে কিন্তু এখন জেড প্লাস সুরক্ষা দেওয়া হয়। এখন এই জেড প্লাস সুরক্ষাটা আমি পরে আলোচনা করছি, এখন SPG নিয়ে আমরা বলে নিই। SPG কোন মন্ত্রক বা দপ্তরের অধীনে কাজ করে, তাই তো? SPG অ্যাকচুয়ালি কামস আন্ডার দি ক্যাবিনেট সেক্রেটারিয়েট অ্যান্ড দ্য কমান্ডেড বাই দ্য ডিরেক্টর জেনারেল হুইজ দ্য অফিসার অফ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারিয়েটের আন্ডারে একজন IPS পদাধিকার বলে, IPS এরকম একটা পুলিশ অফিসারের আন্ডারে SPG কিন্তু কাজ করে। এখন এই যে SPG, তাদের যে কমান্ডাররা, তারা নির্বাচিত হয় কিভাবে?
তোমরা জানো যে এসপিজি কমান্ডার্স আর সিলেক্টেড ফ্রম দি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন ফোর্স পার্সোনালস বাট দ্য অফিসার্স আর অলওয়েজ আইপিএস অ্যান্ড আরপিএফ ক্লিয়ার তার মানে এই কমান্ডোদের মধ্যে থেকে সিলেক্ট হয় কিন্তু তাদের যে অফিসার থাকে তারা কিন্তু অবশ্যই আরপিএফ আইপিএস অফিসারের পদাধিকার মর্যাদা সম্পন্ন একজন অফিসার হয় এই এসপিজি কর্মীরা অ্যাকচুয়ালি কী ধরনের অস্ত্র ক্যারি করে এরা অস্ত্র ক্যারি করে FN 2000 অ্যাসাল্ট রাইফেল স্বয়ংক্রিয় বন্দুক এবং পিস্তলের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত থাকে এই এসপিজি কমান্ডাররা এসপিজি কমান্ডারদের হাতে যেটা বলছিলাম একটা কালো স্যুটকেস সবসময় তোমরা দেখো এবং যেটা নিয়েই কিন্তু আজকে ক্লাসের শুরুটা হয়েছিল এই কালো স্যুটকেসের মধ্যে আসলে কিছু থাকে না একটা গোপন কুটুরিতে একটা পিস্তল থাকে স্বয়ংক্রিয় পিস্তল এবং কালো যে বাক্সটা সেটা একটা সুইচ থাকে যে সুইচের চাপ দিলেই এমার্জেন্সি সুইচ সেটা একটা বড় একটা মানুষকে কভার করতে পারবে এরকম একটা ঢাল তৈরি করে যায় বুলেট প্রুফ ঢাল সেইল্ড যদি কোনো অবস্থাতে প্রধানমন্ত্রী আক্রান্ত হয় তাহলে ওই স্যুটকেসধারী কমান্ডাররা সুইচে চাপ দিয়ে একটা মানুষকে কভার করে দেওয়ার মতো বড় একটা ঢাল তৈরি করবে পাশ দিয়ে বন্দুক চালাবে এবং এরকম চারজন যদি প্রধানমন্ত্রীকে ঢাল দিয়ে ঘিরে দেয় তাহলে প্রধানমন্ত্রী বুলেট প্রুফ একটা গার্ডের মধ্যে চলে যাবে তাই যদি তারা মন্দিরের গর্ভগৃহেতেও যায় প্রধানমন্ত্রী তাহলে অন্তত একজন কমান্ডো কিন্তু ওই কালো বাক্সটা নিয়ে মানে তার মধ যে একটা পিস্তল রয়েছে আর এই যে সুরক্ষা বলায় যেটা ঢাল তৈরি হবে সেটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে অনুসরণ করে এখানে একটা কথা একটুখানি বলে নেওয়া দরকার যে প্রধানমন্ত্রী যদি চাই তাহলে এসপিজির সুরক্ষা সে নিতেও পারে অথবা প্রত্যাখ্যানও করতে পারে কিন্তু মজার ব্যাপার হলো আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার সুরক্ষাকে প্রত্যাখ্যান করেনি করার সাহস দেখেনি যখন ইন্দিরা গান্ধীর মতো একটা কাণ্ড ঘটে গেছে তারপরে তো কোনো প্রশ্নই ওঠে না নেক্সট আমরা আলোচনা করব Z+ সুরক্ষা ব্যবস্থা বা Z+ ক্যাটাগরি সিকিউরিটি এইটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সুরক্ষা বলা হয় সর্বোচ্চ কেন বলছি কারণ এসপিজিটা কিন্তু স্পেশাল টাইপের সুরক্ষা Z+ ZY এবং X এর মধ্যে Z+ হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সুরক্ষা বলয় এই সুরক্ষা বলয়ে কজন কর্মী নিযুক্ত থাকে মোট 55 জন কর্মী বা সিকিউরিটি পার্সন নিযুক্ত থাকে তার মধ্যে অন্তত 10 জন হচ্ছে NSG কমান্ডো NSG কমান্ডো মানে তোমরা বোঝো ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো ক্লিয়ার এখন এই যে Z+ সিকিউরিটি যারা দেয় তাদের 55 জন 10 জন কমান্ডো তারা কী কী অস্ত্র বহন করে অস্ত্রের নাম একটু ভিদঘুটে হেকলার অ্যান্ড কচ MP5 সাবমেশিন গান হালকা ধরনের মেশিন গান এবং মডার্ন কমিউনিকেশন ইকুইপমেন্টে তারা কিন্তু সুসজ্জিত থাকে এবং প্রত্যেক কমান্ডো কিন্তু মার্শাল আর্ট এবং অস্ত্র ছাড়া যুদ্ধে মানে লড়াইয়ে পারদর্শী হয় কে বা কারা এই Z+ সুরক্ষা পায় ভারতবর্ষে বর্তমানে মোট 17 জন VIP এই Z+ নিরাপত্তা পাচ্ছে তাদের মধ্যে ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং যেমন রয়েছে কংগ্রেস লিডার সোনিয়া গান্ধী রয়েছে প্রেসিডেন্ট রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছে রাজনাথ সিং রয়েছে যোগী আদিত্যনাথ একমাত্র CM উত্তরপ্রদেশের তিনি Z+ সুরক্ষা পান এবং প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন রাহুল গান্ধী রয়েছেন প্রমুখ এরা কিন্তু Z+ সুরক্ষা পায় নেক্সট আমরা আলোচনা করব Z সুরক্ষা ব্যবস্থা Z ক্যাটাগরি সিকিউরিটি এই Z ক্যাটাগরি সিকিউরিটিতে 22 জন সুরক্ষাকর্মী থাকে যাদের মধ্যে 4-5 জন হয় কমান্ডো বাকিরা সব পুলিশ পার্সন দিল্লি পুলিশ বা ITBP এই পুলিশ পার্সনাল দিয়ে এই 22 জনের সুরক্ষা বলয়টা তৈরি করা হয় Z ক্যাটাগরিতে এবং অবশ্যই একটা এসকর্ট কার্ডও তার সঙ্গে থাকে ভারতবর্ষে মোটামুটি 300+ VIP এই Z ক্যাটাগরি সুরক্ষা পায় নেক্সট হচ্ছে ওয়াই ক্যাটাগরি সুরক্ষা ওয়াই ক্যাটাগরি সুরক্ষা বলায় মোটামুটি 11 জন সুরক্ষা বা সিকিউরিটি পার্সোনাল থাকে তার মধ্যে 1 বা 2 জন কমান্ডো থাকে বাকিরা পুলিশ থাকে এই যে ওয়াই ক্যাটাগরির যে সুরক্ষা ব্যবস্থা তাদের মধ্যে যদি দেখা যায় যে 2 জন অন্তত কমান্ডার রয়েছে তখন সেটাকে বলা হয় Y+ ক্যাটাগরি আর যদি 1 জন কমান্ডো থাকে তখন সেটাকে বলা হয় ওয়াই ক্যাটাগরি যদিও দুটোই ওয়াই ক্যাটাগরি কিন্তু 2 জন কমান্ডো থাকলে তখন সেটাকে বলা হয় Y+ আর যদি 1 জন কমান্ডো থাকে তখন বলা হয় ওয়াই ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থাতে 1 জন PSO থাকে ক্লিয়ার নেক্সট হচ্ছে X ক্যাটাগরি সুরক্ষা যেটা সর্বনিম্ন সুরক্ষা বলায় ভারতবর্ষের VIPদের জন্য এইটাতে 2 জন পার্সোনাল থাকে উইথ নো কমান্ডো বাট অনলি আর্ম পুলিশ পার্সোনাল অর্থাৎ এখানে 2 জন সিকিউরিটি বডিগার্ড থাকবে তাদের মধ্যে কিন্তু 1 জনও কমান্ডো থাকবে না শুধুমাত্র পুলিশ পার্সোনাল থাকবে এবং 1 PSO থাকবে তো এই হলো আমার যে
চার রকমের সুরক্ষা বলয় বা সুরক্ষা ক্যাটাগরি। আশা করি তোমরা বুঝেছো। এবার ধীরে সুস্থে ডেসক্রিপশন বক্সে রাখা পিডিএফটাকে তোমরা টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও। আর একটা তোমাদের অনুরোধ, আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি কী টপিকের ওপরে ভিডিও করবো সেটা খুঁজে পাচ্ছি না, তখন আমাকে একটু হেল্প করো, আমি ভিডিও বানাতে চাই তোমাদের জন্য রোজ একটা করে। কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন বিষয়ে তোমরা আমার কাছে ভিডিওটা চাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও প্রেস করে নিও। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা, বাই।